আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম এনআর ফ্যাশন। এনআর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে আপনাদের একটা রিকোয়েস্টেড হিজাব কালেকশন থাকবে, মালয়েশিয়ান অরিজিনাল আলফারো ব্র্যান্ডের। সো যারা আগে পারচেস করছেন তারা তো সব কিছু জানেন কোয়ালিটি সম্পর্কে, এবং যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটু ডিটেলস জানিয়ে দিব। তো আজকে যে কালেকশনটা দেখাবো একদম নিউ একটা কালেকশন, আমাদের হচ্ছে নতুন কালেকশন, এটা চলে আসছে, শুধুমাত্র হচ্ছে এক্সেল সাইজটা পাচ্ছেন। সো দ্রুত অর্ডার করবেন, যেহেতু এক্সেল সাইজের হচ্ছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল। সো আজকে কিন্তু এক্সেল সাইজের হচ্ছে ডিজাইনটা দেখাবো, খুবই সুন্দর। এবং হচ্ছে সামনে ঈদ আসতেছে, আপনারা গর্জিয়াস ড্রেসের সাথে কিন্তু এই ধরনের হিজাবগুলো পরতে পারবেন। তো হিজাবের ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে টুডুং সিপনের মধ্যে, দুইটা লেয়ার থাকতেছে, একটা লেয়ার হচ্ছে স্টোন এবং হচ্ছে লেস করা হবে, এবং আরেকটা হচ্ছে আরেকটা লেয়ার স্টোন করা থাকবে। তো আলফারো ব্র্যান্ডের অরিজিনাল আলফারো ব্র্যান্ডের যে হিজাবগুলো সেগুলো হচ্ছে এখানে অবশ্যই ট্যাগ থাকবে আলফারো ব্র্যান্ডের। এবং এটা হচ্ছে এক্সেল সাইজের, এখানে একটা শেড আছে দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে থুতনিতে হচ্ছে বাড়তি কাপড় আছে যাতে হচ্ছে অ্যাটাচমেন্টটা বেটার হয়। আপনাদের যে কোনো সাইজের মাথা হলে, মানে বড় ছোট মাথা হলেও সমস্যা হয় না, এই ধরনের অ্যাটাচমেন্টটা খুব সুন্দর হয়। এবং হচ্ছে মাথার বর্ডারটা অনেক বেশি ভালো কাপড় দিয়ে হচ্ছে করা হয়েছে, এগুলো হচ্ছে একটু মোটা থাকবে এখানে যাতে হচ্ছে অ্যাটাচমেন্টটা সুন্দর হয়। সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং হচ্ছে বডি কাভারটাও খুবই সুন্দর হবে, শোল্ডারের দিক দিয়েও কিন্তু বাড়তি কাপড় আছে। সো লংটা হবে 35 ইঞ্চি এক্সেল সাইজের। তা আমি একটু ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ব্যাক সাইড একটু দেখিয়ে দিই। ব্যাক সাইডও কিন্তু ফ্রন্ট সাইডের মতো হচ্ছে, ব্যাক সাইডও সেম হবে। লেসটা দেখতে পাচ্ছেন দুটো লেয়ার থাকবে, এবং হচ্ছে নিচে স্টোন থাকবে, এই স্টোনগুলো নষ্ট হবে না, খুবই হাই ডিমান্ডেড হচ্ছে স্টোনগুলো করা আছে। এবং হচ্ছে উপরের পাটটা একটু খোলা থাকবে, এবং হচ্ছে এক সাইড হচ্ছে অ্যাটাচ করা থাকবে, সামনে হচ্ছে এখানে শিলিটা থাকবে, এবং উপরে লেসটা এতটুকু পর্যন্ত লেয়ারটা আসবে, এবং সামনে হচ্ছে এখানে তিনটা শো বাটন দেওয়া থাকবে। তো খুবই সুন্দর, অনেক সুন্দর কিছু কালার আছে, প্রায় 10টা কালার আছে, একটা করে এক পিস করে হবে। সো আপনারা জানেন মালয়েশিয়ান ফিক্সড হিজাবগুলোর এক পিস করে হয় আমাদের বান্ডিলে। সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে, নয়তো পরবর্তীতে না পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো অনেকে হচ্ছে আমাদের শোরুমে এসেও কিন্তু অনেক সময় পান না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন যে দ্রুত অর্ডার করার জন্য। সো আমি এক এক করে সব কালারগুলো দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর সুন্দর কালার আছে এই ডিজাইনের মধ্যে। ওয়াও, এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। দেন হচ্ছে ব্রাউন গোল্ডেন কালারটা পাচ্ছেন এটির মধ্যে, প্রত্যেকটা কালারই কিন্তু এই ডিজাইনের মধ্যে আনকমন কালার, এবং হচ্ছে সুন্দর সুন্দর কিছু কালার, আশা করি হচ্ছে আপনাদের পছন্দ হবে। দেন হচ্ছে ব্ল্যাক কালারটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, সিলভার স্টোন থাকবে, সুরম্যাশ পেয়ে যাচ্ছেন এটির মধ্যে এক্সেল সাইজের। তো যে কোনো বয়সের আপুরা আন্টিরা কিন্তু এই সাইজ এই হিজাবগুলো পরতে পারেন, যারা ওড়নায় হিজাব পরতে পারেন না তাদের জন্য খুবই সহজে কিন্তু আপনারা ফিক্স হিজাবগুলো পরতে পারবেন। দেন হচ্ছে লাস্ট ওয়ান, এই কালারটি হচ্ছে নেভি ব্লু কালারটা পেয়ে যাচ্ছেন। আমি আবারও দেখাই দিচ্ছি আলফারো ব্র্যান্ডের, যেখান থেকে নেন অবশ্যই আলফারো ব্র্যান্ডের হচ্ছে একটা লোগো ট্যাগ দেওয়া থাকবে এখানে, দেখতে পাচ্ছেন অরিজিনাল আলফারো ব্র্যান্ড, এবং হচ্ছে ভিতরেও কিন্তু ওদের ট্যাগ দেওয়া থাকবে আলফারোর। সো সাইজটা আমি কিন্তু আবার এনশিওর করে দিচ্ছি এক্সেল সাইজটা, এক্সেল সাইজটা। সো যারা হচ্ছে এই হিজাবগুলো নিতে চাচ্ছেন তাদের প্রাইসটা কিন্তু আগের মতোই প্রাইসটা রাখতেছি আমরা, 1500 টাকা প্রাইস পড়বে এক্সেল সাইজের এই স্টোনের হিজাবগুলো। সো দ্রুত অর্ডার করে ফেলবেন। তো যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে আমি শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, 144 ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা। এবং হচ্ছে আপনারা অর্ডার করার জন্য, অনলাইনে অর্ডার করার জন্য এখানে ইমো নাম্বার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কানেক্ট করে নিয়ে আপনাদের পছন্দের হিজাবটি স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন, এবং বিস্তারিত কিছু জানার জন্য হলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।